বেড়াতে এসে একটা জিনিস চোখে পড়ে গেল, যেটা আসলে যারা কবুতর পালন করে তাদের চোখে সবসময় পড়ে এটা। কারণ রাস্তা বের হইলেই কোথায় কবুতর আছে ওইদিকে চোখ যাবে। যাই হোক, ভালো লাগলো। এতে এক ভাই খুব শৌখিন, পাশের ফ্ল্যাটের কবুতর পালন করে। ঘরটা মোটামুটি সুন্দর, খারাপটা অনেক ভালো হয়েছে। সবগুলি বেশি কিছু একটা লক্ষ কবুতর দেখা যাচ্ছে, আর গুলি গ্রিবাস আর গোল্লা আছে কিছু। ঘরের ডিজাইনটা অনেক ভালো। হ্যাঁ, আনতে হবে না। এই যে হচ্ছে ঘর, আর এখানে যে খাবার দিয়ে রাখছে, খাবার ইয়ে আছে, দুই দিকে টিনের চাল দেওয়া আছে, মাঝখানে খোলা স্পেস। এরা বৃষ্টিতেও গোসল করতে পারবে, মানে এদের মনের আনন্দে এরা গোসল করতে পারবে বৃষ্টিতে। আর হয়তো ভিতরে, হয়তো ওই ভিতরে হয়তো থাকার কোনো স্পেস আছে। আর আমার কাছে সবচেয়ে বেটার হয় এই ঘরের চালের নিচে যে ঝুড়িগুলি বেঁধে দিলে সবচেয়ে আরও বেটার, মানে সুন্দর লাগবে। তো আসলে বেড়াতে এসে এটা চোখে পড়ে গেল। তো বারান্দায় দাঁড়িয়ে দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, তো ভাবলাম যে আমি একা কেন দেখবো, অবশ্যই আমার ভাই ব্রাদার আছে, এদেরকেও দেখাই, কারণ আসলে অনেক সুন্দর। সাভারে, এটা সাভারের মধ্যে খুব সুন্দর একটা স্পেস, খুব সুন্দর জায়গা এটা, খুব ভালো লাগতেছে দেখে। কারণ যারা কবুতর পালে তারাও আর কি, কিন্তু এইদিকে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই দেখেন, এই যে এখানে কিন্তু এক একটা এক একভাবে আর কি জোড়া পিছনে দৌড়াচ্ছে, দেখা যায় এখানে ওই যে মিস মার্ক বের হয়ে যায়, এই কারণেই মিস মার্ক বের হয়ে যায়, কবুতর এক এক কালারে চলে আসে। কয়তলা? তিনতলা একটা বাসা, আর চারতলার ছাদের উপরে সুন্দর করে এরকম করে ঘর বানিয়ে রাখছে, মানে দেখতে আসলে অনেক সুন্দর। মানে যে পালে আসলে তারা শৌখিন, মানে শখ আছে বললে চলে, আর যারা কবুতর পালে তাদের তো শখ একটু অন্যরকম থাকে। আর হয়তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে যদি লোকটা যদি অবশ্যই ছাদে আসতো ওনার কবুতরের লফটে, তাহলে আমি হয়তো ওনাকে ডাক দিতাম বা কথা বলতাম বা ভিতরে যাওয়ার মানে একটা অনুমতি চাইতাম। তো দেখে খুব ভালো লাগলো, তো আপনাদেরও দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।